পরিষদ নির্বাচন কেন্দ্রিক বিস্তারিত সংবাদ নিয়ে আপনাদের সঙ্গে আছে জিএসএন নির্বাচনী প্রবাহ। দর্শক, নতুন বছরের শুভেচ্ছা নেবেন। স্বাধীনতার 50 বছর এগিয়েছে বাংলাদেশ। মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ, বুদ্ধিজীবী, তার পাশাপাশি বলিষ্ঠ ভূমিকা রেখেছে আম জনতা। সেই আম জনতার প্রতিনিধি একপন্থ বাগজানা ইউনিয়ন পরিষদের 3 নম্বর ওয়ার্ডের পরপর 3 বারের নির্বাচিত মেম্বার জনাব মোহাম্মদ আলহাজ খলিলুর রহমান, যে নির্বাচনে অংশগ্রহণ করে জয়লাভ করলেন, সে সম্বন্ধে তার অনুভূতি এবং অত্র এলাকার অনুভূতি আমরা অবগত হব। আসসালামু আলাইকুম প্রিয় এলাকাবাসী, আমি বারবার 3 বারের মতো নির্বাচিত হয় আপনাদের সবার মঙ্গল কামনা করিতেছি। আপনারা সবাই ভালো থাকেন আর আমি যেন আপনাদের সেবা করতে পারি। সরকারের অনুদান সুষ্ঠুভাবে বিতরণ করতে পারি, আপনারা সবাই আমার সহযোগিতা করবেন। আপনাদের জন্য আমি মেম্বার হয়েছি, আপনাদের জন্য আমি আমার এই 5টা বছর আপনাদের জন্য সেবা দিতে পারি ভালোভাবে, এই আশা আকাঙ্ক্ষা করে নির্বাচিত হয়েছি। সবাইকে কৃতজ্ঞতা প্রকাশ করিতেছি। আমি যেন সবার মঙ্গল, সবার ভালোবাসা, সবার এলাকার উন্নয়ন করতে পারি। বয়স্ক ভাতা, বিধবা ভাতা সময় মতন তাদের ঘরে ঘরে পৌঁছে দিতে পারি, এই আশা এই আকাঙ্ক্ষা ব্যস্ত করেই আমি আমার এই শেষ নির্বাচন। আমি আর কোনো দিন নির্বাচিত ভোটে দাঁড়াবো না, দাঁড়াতে চাইনি। কেন দাঁড়াবেন না? কেন? আল্লাহ যদি আমাকে সবার ভালোবাসা, ভালো কাজ করতে পারি তো আবার আমার জন্য চিন্তা ভাবনা করবেন এবং আপনাদের সঙ্গে যেন দেখা করতে পারি, এই আশা ব্যক্ত করি। আমি আমার সংক্ষিপ্ত বিবরণ, সংক্ষিপ্ত কথা এখানে শেষ করতেছি। দর্শক, আপনারা যেমনটি শুনছিলেন, আমি অবস্থান করছিলাম জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলাধীন 1 নং বাগজানা ইউনিয়ন পরিষদের 3 নম্বর ওয়ার্ডে, যেখানে জনাব মোহাম্মদ আলহাজ খলিলুর রহমান পরপর এবার দিয়ে 3 বার নির্বাচিত হইল এবং তিনি আশাবাদ ব্যক্ত রাখছেন যে অত্র এলাকায় সার্বিক উন্নয়ন সহ সরকারের যেসব সাহায্য সহযোগিতা রয়েছে তিনি সুষমভাবে গ্রহণ করবেন বলে আশাবাদ ব্যক্ত রাখছেন। জনাব মোহাম্মদ আলহাজ খলিলুর রহমান পরপর 3 বারের নির্বাচিত মেম্বার সহ অত্র এলাকার সাধারণ জনতা। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা, সেই সঙ্গে যাবতীয় স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ। কাটেনি করোনার প্রকোপ, গোটা বিশ্ব রয়েছে এখনো করোনা আতঙ্কে, আর তাই যাবতীয় স্বাস্থ্যবিধি মেনে চলুন, মাস্ক ব্যবহার করুন।